ইতিমধ্যে কংগ্রেসের তরফের পর বঙ্গাইগাঁও উপনির্বাচনের কারণে প্রার্থী ঘোষণা হয়েছে আর অবসরপ্রাপ্ত আরক্ষী বিষয়া ব্রজেনজিৎ সিংহক প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আর আজি বঙ্গাইগাঁও রাজীব ভবনত উপস্থিত হয়েছে। এই মুহূর্তে প্রতিক্রিয়া জানিব বিচারিম যে কি কব আপনার প্রার্থী হিসাবে দিয়া হয়েছে। ইয়াতে দীর্ঘদিন ধরে ফণীভূষণ চৌধুরীর প্রতিনিধিত্ব করেছে আর কংগ্রেসের ইয়াতে ভোট ব্যাঙ্ক নাই বলে কৈছে বা ইয়াতে অস্তিত্ব নাই বলিয়ে কৈছে। গতি প্রতিক্রিয়াটা কি ধরনের? সেইটো সময়ে কব কংগ্রেসের ভোট ব্যাঙ্ক আছে না নাই, অস্তিত্ব আছে না নাই, এই কথাটা রাইজে জানে যে প্রত্যেকটা নির্বাচনতে মই দেখিছো, মানে ফহিয়াই চাইছো যান বিগত নির্বাচন বিলাক অনুষ্ঠিত হয়ে গেছে 35,000-45,000 লৈকে ভোট কংগ্রেসে সদায় পাই আছে, যিকোনো পরিস্থিতি যিমানে বেয়া দিন নহ কিয় কংগ্রেসে পাই আছে। গতি 35,000-45,000 ভোট পোৱা বা 48,000 ভোট পোৱা এটা দলে দলের যদি ঘনভিত্তি নাই বলে কোনোবাই কয় তো মূর্খর স্বর্গত বাস করা হব, গতি তাতকে অধিক কোনো হয়। কিন্তু এতিয়া সময়ের পরিবর্তন ঘটিছে, তাতকে অধিক ভোট তেওঁলোকে পাইছিলে সেইটো হয়, কিন্তু অগপর এতিয়া সেই অবস্থাটো থকা নাই। অগপ এতিয়া একেবারে মানে দাঁত নথকা এটা হেৰি নিচিনা হৈ গৈছে, গতি বা হাতি বুলি কলে যদি হাতিটো এতিয়া বুঢ়া হৈ গ'ল, গতি এতিয়া আৰু সেই শক্তি অগপর নাই। বঙাইগাঁওত অগপর ভেটি হৈছে আৰু ইতিমধ্যে রাইজে দেখিছে দুফালে হৈছে তেওঁলোকৰ দলটো। গতি এতিয়া তাকো এনেকুৱা এগৰাকী প্ৰাৰ্থীক আনিছে যিগৰাকী প্ৰাৰ্থীৰ যোগ্যতা সম্পৰ্কত প্ৰশ্নৰ অৱকাশ আছে, আমি যোগ্যতা সম্পৰ্কত প্ৰশ্ন কৰিব পাৰোঁ। যিগৰাকী প্ৰাৰ্থীক এতিয়া অগপৰে প্ৰাৰ্থিত্ব দিছে এই প্ৰাৰ্থীগৰাকীয়ে ৰাইজক কিমান শক্তিশালীভাৱে প্ৰতিনিধিত্ব কৰিব পাৰিব, তেওঁ এগৰাকী সাংসদৰ ৰাবাৰ ষ্টাম্প হৈ থাকিব নে কি হ'ব, তেওঁৰ যিগৰাকী প্ৰাৰ্থী তেওঁৰ স্বামী সাংসদ, গতি এই সাংসদগৰাকীয়ে আচলতে তেওঁ বিধায়কও হৈ থাকিব, গতি এনেকুৱা ধৰণৰ এই এই অৱস্থাটো কোনেও মানি নলয়। বঙাইগাঁওত এজন ব্যক্তিয়ে সাংসদ হ'ব আৰু এজন ব্যক্তিয়ে ছদ্মবেশী বিধায়ক হ'ব এই কথাটো হ'ব নোৱাৰে, ৰাইজে মানি নলয়, এইটোৱে কথা। আপনি এটা সময়ত ফণীভূষণ চৌধুরীক বিধায়ক হিসাবে নির্বাচিত করার আগভাগ লৈছিলে যেতিয়া আপনি ছাত্র নেতা হিসাবে আসলে, গতি আপনি আকো তেওঁৰ বিরুদ্ধে এতিয়া প্রতিদ্বন্দ্বিতা করবলগিয়া পরিবেশ এক সূচনা হল, গতি কারণটো কি কৰবাত তেওঁ ব্যর্থ হৈছে নেকি? এতিয়া যি উদ্দেশ্য লক্ষ্য লৈ তেওঁক বিধায়ক হিসাবে এটা সময়ত আপনি নির্বাচিত কৰিছিল বা আগবঢ়াই দিছিল, তেওঁ সম্পূর্ণভাবে ব্যর্থ হৈছে বলে মই ভাবো। উন্নয়ন যেখানি বঙাইগাঁওত হয়েছে এইখানে স্বাভাবিক প্রক্রিয়ার মাজেরে উন্নয়ন একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়, সকলো ঠাইতে সকলো জেলাতে সকলো অঞ্চলতে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাজেরে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন বঙাইগাঁওতো হয়েছে, তাত বিধায়কগৰাকীৰ বহুত কিবা অরিহণা আছে বলে মানে নাভাবো, গতি সেইখানি করেছে। কিন্তু আমার ডর ডর যা সমস্যা আছে, আমার জনগোষ্ঠীর সমস্যা, অঞ্চলের যা সমস্যা, এই সমস্যাবিলাকৰ সমাধানের কারণে কোনোদিনে ভূমিকা পালন করা মই দেখা নাই, মই দেখা নাই কারণ ময়ও নিজে প্রশাসনের লগত জড়িত হয়ে আছো ইমান দিনে। আজি কোচ রাজমুখী জনগোষ্ঠীয়ে এস টি বিচারি আছে, ডর একটা ইস্যু, এই ইস্যুটে নিজেই সেই জনগোষ্ঠীটির ব্যক্তি, এই অঞ্চলের এগারী প্রতিনিধি, কিন্তু কোনোদিনে মাত মতা নাই। এখন কে এ সি গঠন হল, কে এ সিখন নামত সরকারে গঠন করে থাকে, কে এ সিখন পূর্ণাঙ্গ রূপ গঠন করবর কারণে বিধায়কগৰাকীয়ে যে ভূমিকা পালন করব লাগিছিল সেই ভূমিকা পালন করা নাই। বঙাইগাঁও জেলার বৃহৎ অংশ বহুত কেখন গাঁও বিটিআরত এরি দিলে, বিটিআরত না যাবলগিয়া যখন রাইজে যাব নিবিচারে তেনকা গাঁওকও জোর জুলুম করে বিটিআরত ভরাই দিলে, এই বিধায়কগৰাকীর তার কারণে আমি ভূমিকা আছে ইয়াত, ইয়ারপা আঁতরি থাকিব নয়, দায়িত্ব লোব লাগিব যে কিয় বঙাইগাঁও সমষ্টির বহু কেখন গাঁও যা গাঁও রাইজে বঙাইগাঁও জেলারপা ওলাই যাব বিচরা না, বঙাইগাঁও সমষ্টিরপা ওলাই যাব বিচরা না, এইখানে কেনকে বিটিআরত অন্তর্ভুক্ত করলে বা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কিয় বাধা নিদিলে, এই ইয়ার কারণে জবাবদিহি নিশ্চয় রাইজের ওসর হব। গতি এইবিলাক ক্ষেত্রে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, আর উন্নয়নের ক্ষেত্রে মই নিজেই অঞ্চলটি ঘুরি পকি দেখিছো, গাঁও অঞ্চলত বিভিন্ন রাস্তা এতিয়াও আজির দিনতো এই 2024 চনতো বহু রাস্তা পকিয়ে নহল, একেবারে কেঁচা রাস্তা, বরষুণ দিলে বোকা, ইভিন বঙাইগাঁও মিউনিসিপাল বোর্ডের ভিতর যা আমার ওয়ার্ডবিলাক আছে আপনি যদি ভিতর রাস্তাবিলাক ঘুরি ফুড়ে দেখা পাব যে রাস্তাবিলাক এতিয়াও বহুত জায়গা কেঁচা হয়ে আছে, বোকা, পানি হলে পানি জমা হয়, খোজকাড়ি যাব নারি, এই অবস্থা কদর্যময় একটা অবস্থা বঙাইগাঁওত, গতি এই উন্নয়ন করেছে নাকি? তো উন্নয়ন হওয়া নাই, গতি সেই একটা কথা, গতি এইখানে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। আর মই কিয় আহিলো, কারণ এই ব্যর্থতাখিনি এতিয়া মই নিজে
আমি আনিছিলোঁ হয় আমি ভাবিছিলোঁ যে তেওঁ ৰাইজৰ আশা আকাংক্ষাবিলাক পূৰণ কৰিব পাৰিব কিন্তু সেয়া বাস্তৱৰ হৈ নুঠিল আৰু এতিয়া মই অৱসৰ গ্ৰহণ কৰিলোঁ এটা সুদীৰ্ঘকালৰ পিছত ময়ো অৱসৰ গ্ৰহণ কৰিলোঁ ৰাইজে মোক ইয়াত বঙাইগাঁও ৰাইজে বহু অংশৰ বৃহৎ সংখ্যক ৰাইজে মোক বিচাৰিছে অহাটো বঙাইগাঁৱত মোৰ পুৰণা অভিজ্ঞতাৰ কাৰণেই হওক বা প্ৰশাসনীয় অভিজ্ঞতাৰ কাৰণেই হওক বঙাইগাঁৱত এটা ৰাইজক এটা সেৱা দিয়াটো বিচাৰিছে সেইকাৰণে মই আগবাঢ়ি আহিলোঁ আৰু ৰাইজে ভাবিছে যে ব্ৰজেনজিত সিংহ এটা এজন শক্তিশালী বিকল্প হ'ব এটা অভিযোগ কৰি যে আপোনাৰ তৃণমূল পৰ্যায়ত ছাত্ৰ ৰাজনীতিত যেতিয়া জড়িত আছিল তেতিয়া সক্ৰিয় আছিল তৃণমূল পৰ্যায়ত কিন্তু পৰৱৰ্তী সময়ত যেতিয়া চাকৰি সূত্ৰে আপুনি গুচি গ'ল তাৰপিছত আপোনাৰ এই তৃণমূল পৰ্যায়ত যোগাযোগ বা সক্ৰিয়তা নাথাকিল তৃণমূল পৰ্যায়ত আপোনাৰ যোগাযোগ নাই গতিকে এই সম্পৰ্কত কি ক'ব নহয় মোক আজিও প্ৰত্যেকখন গাঁৱত আপোনালোকে যাওক মোৰ নামটো লওক মোক চিনি নাপায় এনেকুৱা মানুহ নাই চবেই জানে গাঁওখনত যিটো সম্পৰ্ক নাই এইটো এটা অপপ্ৰচাৰ মোৰ সম্পৰ্ক নাই ঠিক আছে মই চাকৰিৰ কাৰণে বাহিৰত আছিলোঁ তেতিয়া মই আহি থাকিব নোৱাৰোঁ সেইকাৰণে মোৰ সম্পৰ্ক নাই হোৱা কিন্তু মোক মানুহে নাজানে এই কথাটো একেবাৰে অপপ্ৰচাৰ গতিকে কথাটো তেনেকুৱা নহয় আৰু তেওঁ যেতিয়া প্ৰথম 1985 চনত যেতিয়া আমি তেওঁক প্ৰক্ষেপ কৰিছিলোঁ তেওঁৰ তৃণমূলৰ লগত সম্পৰ্ক আছিল নেকি তেওঁতো একেবাৰে সম্পৰ্ক নাছিল তেওঁকতো বৃহৎ সংখ্যক ৰাইজে আৰু আমাৰ ছাত্ৰ সমাজেও তেওঁক বিচৰাই নাছিল মই কৈ আছোঁ যে মই মুখ্য ভূমিকা ল'বলগীয়া লৈছিলোঁ মানে কেনেকৈ লৈছিলোঁ যে আমাৰ ছাত্ৰ সমাজক সন্মান কৰাবলগীয়া হৈছিল ৰাইজক সন্মান কৰাবলগীয়া হৈছিল যে এই ব্যক্তিজনক আপোনালোকে প্ৰতিনিধি হিচাপে গ্ৰহণ কৰক এজন ভাল প্ৰতিনিধি পাব আৰু আমি দিছিলোঁ তেতিয়া তেওঁৰ কোনো কাৰোৰ লগত কোনো তৃণমূলৰ লগত তেওঁৰ সম্পৰ্ক নাছিল কিন্তু তেওঁৰতো পিছত হ'ল তেওঁতো ভাল হ'ল গতিকে প্ৰথম কথাটো আপুনি তেনেকৈ ভাবিলে নহ'ব গতিকে আপুনি সময় দিয়ক মোকো এমাহ দুমাহ তিনিমাহ সময় দিয়ক তেতিয়া গম পাব যে তৃণমূলৰ লগত মোৰ সম্পৰ্ক হ'বনে নহ'ব আজি হয়তো নাই ইমান সম্পৰ্কতে চিনাকিটো চিনাকি নাই কিন্তু মোক চবে জানে ইমানেই কথা আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ